জয় হিন্দ সেভেনভেক নিউজে আপনাদের সকলকে স্বাগত গত মাসের ১৪ ডিসেম্বর হাবরা নেহরু বাগান বটতলা রেল কলোনি এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে যায় পঁয়ত্রিশটি ঘর আগুন লাগার একদিন পরে ঘটনাস্থল পরিদর্শনে এসে হাবরার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী যতপ্রিয় মল্লিক কথা দিয়ে গিয়েছিলেন অতি দ্রুততার সঙ্গে প্রত্যেকের ঘর করে দেওয়া হবে সেই মতো সোমবার এক মাসের মাথায় সম্পূর্ণ ভূষ্মীভূত হয়ে যাওয়া ঘরের জায়গায় নতুন ঘর তৈরি করে তাদের হাতে ঘরের চাবি দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ও হাবড়া বিধায়কের তৎপরতায় বাড়ি পুড়ে যাওয়ার মাস খানেকের মধ্যে নতুন ঘর তৈরি করে দেওয়ায় খুশি রেল কলোনির বাসিন্দারা হাবরা থেকে সন্তনু বিশ্বাসের রিপোর্ট সেভেন নিউজ জয় হিন্দ